ফের কলকাতায় পুরনো বাড়ি ভেঙে পড়ে জীবনহানির ঘটনা ঘটল। বুধবার রাত্রে 10:30 নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পাথুরিয়া ঘাটার 64 নম্বর স্ট্রিটের শতাব্দী প্রাচীন বাড়ির একাংশ। পাঁচতলা বাড়িটি তিনতলার একাংশ ভেঙে পড়ে এক মহিলার মৃত্যু হয়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান এক দম্পতি সহ তাদের সন্তান। দুর্ঘটনার প্রায় 3 ঘন্টা পরে ধ্বংসস্তূপের তলা থেকে উদ্ধার করা হয় দম্পতি এবং শিশুটিকে। তড়ে ঘড়ি তাদের কলকাতা মেডিকেল কলেজেও নিয়ে যাওয়া হয়, সেখানেই মৃত্যু হয় ওই মহিলার। নিহতের নাম ইলোরা আগারওয়াল। মহিলার স্বামী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন মেয়র ফেরহাদ হাকিম। মেয়র বলেন, বারবার বিপজ্জনক বাড়ির মালিকদের পুরসভার পক্ষ থেকে নোটিশ দেওয়া হলেও তারা বাড়ি ছাড়তে চান না। সিদ্ধান্ত হলো যে আমরা উপরে কাউকে থাকতে দেব না, এটা ল বলছে, পুলিশের সাহায্য নিয়ে আমরা সবাইকে নামাবো। এদের প্রত্যেকে যারা ভাড়াটে আছেন তাদের প্রত্যেকের এখন আইন হয়ে গেছে, সার্টিফিকেট অফ অকুপেন্সি দিয়ে দেবো, মানে আপনি এখানে থাকতেন তার সার্টিফিকেট থাকবে, এবং সেটা আমাদের ওই অ্যাসেসমেন্ট বুকে সেটা নথিভুক্ত হয়ে যাবে। তারপর যখনই এই বাড়িটা ডেভেলপ করবে বা কেউ করবে, আগে ভাড়াটেদের সুনিশ্চিত করতে হবে কলকাতা কর্পোরেশনে। এখানে ভাড়াটেদের সুনিশ্চিত করতে হবে যে তাদের যতটা স্কোয়ার ফিট ছিল ততটা স্কোয়ার ফিট জায়গা দিতে হবে, এবং প্ল্যানের মধ্যে যখন প্ল্যান স্যাংশন হবে তার মধ্যে ভাড়াটেরা কোথায় কী পাচ্ছে সে প্ল্যানের মধ্যে থাকবে, নাম দিয়ে দিয়ে ভাড়াটেদের। যতক্ষণ না সেটা হচ্ছে, আমরা এই সামনে একটা মাঠ আছে, এই মাঠের মধ্যে আমরা কিছু টেম্পোরারি স্ট্রাকচার করে দিচ্ছি। এই স্ট্রাকচারে ওরা কষ্ট হবে, কিন্তু এই স্ট্রাকচারে মোটামুটিভাবে ওরা থাকতে পারবে। তারপরে যে বাড়িওয়ালা তাকে ডাকবে, সে যদি ডেভেলপ করতে পারে ভালো, আর নাহলে ডেভেলপ একটা কোনো সংস্থাকে দিয়ে করিয়ে দেওয়া যাবে। কিন্তু সার্টিফিকেট অফ অকুপেন্সি মানে ভাড়াটেদের যে ইন্টারেস্ট সেটাকে সুনিশ্চিত করতেই হবে। এদিন স্থানীয় বাসিন্দারা মেয়রের কাছে অভিযোগ করেন, দুর্ঘটনার পরও ঘটনাস্থলে একটি বারের জন্য আসেননি সংশ্লিষ্ট বোরোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। অভিযোগ পেয়ে দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে অবিলম্বে সংশ্লিষ্ট বোরোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করার নির্দেশ মেয়র ফিরহাদ হাকিমের। দুর্ঘটনাগ্রস্ত বাড়িটির বাসিন্দাদের পাশের একটি মাঠে অস্থায়ী ছাউনি করে থাকার ব্যবস্থা করার নির্দেশও দেন মেয়র। কলকাতা থেকে শেখের সাথে রিপোর্ট, ওঙ্কার বাংলা।